এই মুহূর্তে জঙ্গিপুর পুলিশ জেলা থেকে খবর আসছে, সেখানে প্রচুর পরিমাণে টাকা সহ দুজন গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রাজ শেখের সঙ্গে। রাজ, দেখো সন্ধানদা, বেশ কিছুদিন আগে ফরাক্কায় একটি বেসরকারি ব্যাংক ডাকাতি করে এবং ডাকাতিতে একেবারে দুশ্চিন্তায় পড়েছিল গ্রাহক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে, এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল ফরাক্কাতে। সাথে সাথে তদন্তে নেমেছিল জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা এবং জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ টিম। তারা যখন তল্লাশিতে নামে এবং নেমে আটজনকে গ্রেপ্তার করেছিল এবং আটজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে সে রিমান্ডে তারা নেয়, এবং রিমান্ডে নেওয়ার পর তার যখন খোঁজ খবর লাগাই তখন তারা জানতে পারে যে আরো এর সাথে দুজন যুক্ত রয়েছে। এদিন জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ টিম তারা ভাগলপুর থেকে ভাগলপুরের পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছিল এবং জঙ্গিপুর থানার বিশেষ টিম ভাগলপুর থেকে এদেরকে রিমান্ডে নিয়ে আসে এবং এদের কাছ থেকে সেই দিন ডাকাতির সময় যে বিপুল অর্থ চুরি হয়েছিল তখন উদ্ধার করেছিল প্রায় 80 লক্ষ টাকা। আজকে জঙ্গিপুরের এই বিশেষ টিম এই দুজনের কাছ থেকে উদ্ধার করেছে 8,40,000 টাকা এবং এর সাথে সাথে 4টি মোটরবাইক, 1টি স্করপিও এবং 1টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। এদের মূলত বাড়ি ঠিক কোন জায়গায় কি জানতে পাচ্ছো? এদের বাড়ি বিহারের ভাগলপুরে। আজকে পুলিশ জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে এরা বারবার তাদের নিজস্ব পরিচয় পত্রটাকে লুকোচ্ছিল পুলিশের গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য। এরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে তাদের নতুন পরিচয় পত্র করছিল এবং বারংবার পরিচয় পত্র অনেক ধন্যবাদ রাজ, আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি রাজ শেখ। এবার পুলিশ সুপার, জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সুপার কি জানিয়েছেন চলুন শুনে নি। আমাদের একটা কেস রেজিস্টার হয়েছিল ফরাক্কা থানা অন্তর্গত এক্সিস ব্যাংক একাকি কেস। তার মধ্যে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছিলাম আগে। আমরা কিন্তু যে মেন মুখ্য চাকরি যে ছিল মাস্টার মাইন্ড, তাদের পিছনে আমার ক্রাইম টিম লাগানো ছিল, তাকে আমরা কন্টিনিউয়াসলি তাকে আমরা মনিটরিংয়ে রেখেছিলাম। সে লোকটা হচ্ছে কানহিয়া যাদব, এলিয়াস শম্ভুনাথ যাদব, এলিয়াস শ্রবণ যাদব, এলিয়াস প্রভানাথ যাদব। একে আমরা আমাদের সোর্স এদের পিছনে লাগিয়েছিলাম। আমরা খবর পাই কি এর আসার কথা ছিল, এর যে নিবাস স্থান ভাগলপুর আছে সেখানে। তারপরে আমরা একটা ইনফরমেশন পেলাম কি এ কটিহার পুলিশের কাছে ধরা পড়েছে। আমাদের যে সোর্স ছিল তার মারফতে আমরা খবর পেলাম, যখন আমরা পাঠালাম সেখানে ওইখানে একটা কেসে এই অ্যারেস্ট হয়েছিল। একে আমরা ধরে রিমান্ড নিয়ে এখানে আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে এর সঙ্গে এর একটা আরও সাথী আছে, যে তখন যে ইনসিডেন্ট হয়েছিল তখন থেকেই পলাতক ছিল, যার নাম হচ্ছে পবন কুমার এলিয়াস পবন মণ্ডল। এই দুজনকে আমরা ধরে আমরা এদেরকে রিমান্ডে নিয়ে এসেছিলাম মাননীয় কোর্ট কাছ থেকে। এদের দুজনের কাছ থেকে আমরা অনেকগুলো রিকভারি করতে পেরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে টোটাল ইনসিডেন্ট ছিল, টোটাল ইনসিডেন্টের মধ্যে যে কানহিয়ালালের যে বাইক ছিল, বাইকের সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে ব্যাগ ছিল ইনসিডেন্টের সিসিটিভি ফুটেজ মধ্যে দেখা যাচ্ছে। ওর যে সাথী ছিল, যে জামা কাপড় যে ইউজ করেছিল সেটা, আর আমরা কানহিয়ালাল কাছ থেকে 8,40,000 টাকা যেটা আছে সেটা রিকভারি করেছি। যে পবন আছে ওর কাছ থেকে আমরা 1,40,000 টাকা রিকভারি করেছি। ডিউরিং ইনভেস্টিগেশন আমরা পেয়েছি কি আফটার ইনসিডেন্ট এ অনেক জায়গা লুকিয়ে বেড়াচ্ছিল, কন্টিনিউয়াসলি ওর আইডেন্টিটি চেঞ্জ করছিল, নিজেকে পুলিশের অ্যারেস্ট থেকে বাঁচানোর জন্যে অনেক জায়গাগুলো প্লেসেস চেঞ্জ করছিল।
তার জন্য আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি ট্র্যাক এর উপরে ছিল ফ্রম টেকনিক্যাল টু হিউম্যান ইন্টেলিজেন্স। সে ভিত্তিতে আমাদের এটা একটু ভালো ব্রেক থ্রু, আমরা এই যে মূল চাকরি আছে মূল পান্ডা সেটা আমরা অ্যারেস্ট করতে পেরেছি। অন্য জায়গাগুলো